হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব, এটা সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে অবশ্যই জানা উচিত, বিশেষ করে যারা ডাইং বা হোয়াইট ওয়াশিংয়ে জব করে তারা তো অবশ্যই, কারণ জব ভাইবা বোর্ডে কম বেশি সবাই কোয়েশনের সম্মুখীন হই। তো আমি যখন ভাইবা বোর্ডে কোয়েশনটা ফেস করেছি, তখন কোয়েশনটা আমাকে এইভাবে করা হয়েছিল। আমরা একটা সমস্যা প্রায় সময় ফেস করি, সেটা হলো হোয়াইট ফেব্রিক যখন আমরা ডেলিভারির জন্য গোডাউনে স্টোর করি, তখন দেখা যায় যে হোয়াইট ফেব্রিকের উপর ইউল স্পট পড়ে গেছে। তো কেন ইউল স্পটটা পড়লো এবং আমরা কীভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি, সো আজকের আমার আলোচ্য বিষয় হলো হোয়াইট ফেব্রিকের উপর কেন এই ইউল স্পটটা পড়ে। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমরা যে টপিকগুলো কভার করব তার মধ্যে হলো হোয়াট ইজ ফেনোলিক ইউলিং, দুই নম্বরটা হলো হোয়াট কজেস ফেনোলিক ইউলিং, তিন নম্বরটা হলো হোয়াট ক্যান উই ডু টু অ্যাভয়েড ইট। তাহলে ফেনোলিক ইউলিংটা কী, এটা কেন ঘটে এবং কীভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, এগুলো আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথম আসি হোয়াট ইজ ফেনোলিক ইউলিং। আমরা যারা কনজিউমার আছে, মানে যারা হোয়াইট ফেব্রিক ব্যবহার করি, তারা প্রায় সময় একটা সমস্যার সম্মুখীন হই। দেখা যাচ্ছে যে হোয়াইট ফেব্রিক যখন আমি আলমারিতে বা আমার ওয়ারড্রোবে রেখে দিচ্ছি, কিছুদিন পরে দেখা যাচ্ছে হোয়াইট ফেব্রিক উপর ইউল স্পট পড়ে গেছে। এটাকে আমরা বলবো ফেনোলিক ইউলিং। এটা মিলল হয়ে থাকে অ্যাকশন অফ অক্সিডাইজ অফ নাইট্রোজেন, মানে অক্সিডাইজ নাইট্রোজেনের অ্যাকশনের কারণে ইউলেবল ফেনোলিক উপরে, কারণ যখন ফেব্রিকটা অ্যাস্ট্রো করা হয় বিশেষ করে, তখনই এই সমস্যাটা ফেস করি আমরা। নিচে ফিগারটাকে আমরা লক করলে দেখা যাচ্ছে যে সার্কেল মার্ক করা এগুলো হলো, এই ধরনের মার্কগুলো হলো ইউল স্পট বলে থাকি আমরা, ওটাকে আমরা ফেনোলিক ইউল বলতেছি। তো বিভিন্ন কারণে এই ফেব্রিক ডিসকালারেশনটা হয়ে থাকে, তার মধ্যে একটা হলো মাইগ্রেশন অর ফিডিং অফ অপটিক্যাল বাইটনিং এজেন্ট। আমরা জানি সবাই হোয়াইট ফেব্রিক ড্যাং করার জন্য আমাদের অপটিক্যাল বাইটনিং ইউজ করা লাগে, ওটা যখন মাইগ্রেট হয় তখনই এই সমস্যাটা হয়ে থাকে। আরটা হলো গ্যাস ফিউমিং এডিং ফিডিংয়ের জন্য হতে পারে, আরটা হতে পারে অক্সিডেশন অফ ফেব্রিক লুব্রিকেন্ট অ্যান্ড সো অন। তো কেন এই ফেনোলিক ইউলিংটা হয়ে থাকে ওটা নিয়ে এখন আমরা বিস্তারিত দেখব। যখন আমরা ফেব্রিকটাকে অ্যালকালিন মিডিয়ামে ফিনিশ করি তখন এই সমস্যাটা হতে পারে। দুই নম্বরটা হলো যখন বাতাসে আর্দ্রতা থাকে এবং হোয়াইট ফেব্রিকটা আর্দ্রতার সংস্পর্শে থাকবে, তখনও ইউল স্পটটা পড়তে পারে। তিন নম্বরটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বাতাসে থাকে তখনও এই সমস্যাটা হতে পারে। চার নম্বর হলো যখন ফেব্রিক অ্যাস্ট্রো করা হয় এমন একটা ব্যাগে যেটা বিএসটি, তার মানে হলো বিউটাইলেটেড হাইড্রোক্সাইড টলুইন, এটার সংস্পর্শে থাকলেও ফেনোলিক ইউলিং হতে পারে। এখন তাহলে আমরা কী করবো এটা থেকে মুক্তি পেতে হলে, দেখা যায় কী করা যায়। আমরা চাই না যে আমাদের হোয়াইট ফেব্রিক উপরে ইউল স্পটটা পড়ুক, ওই জন্য আমাদেরকে যেগুলো মেনে চলতে হবে সেগুলো হলো, এক নম্বর হলো এমন ফলিতিন রাখতে হবে যেটা বিএসটি ফ্রি ফলিতিন হতে হবে। দুই নম্বরটা হলো ফেব্রিকটা যখন ফিনিশ করবো তখন আমাদেরকে অবশ্যই এসিড মিডিয়ামে ফিনিশ করতে হবে, দ্যাট মিন PH6 রাখতে হবে অথবা তার নিচে রাখতে হবে। আর আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে বাতাসে যাতে অক্সিডেস অফ নাইট্রোজেন না থাকে। চার নম্বর হলো যখন আমরা ফেব্রিকটাকে ফিনিশ করব যাতে ফেনোলিক কম্পাউন্ডটাও না থাকে। ফার্স্ট আমরা হলো যখন আমরা সফটনার দেব তখন সফটনারটা যাতে নন আয়নিক অথবা অ্যান্টিঅক্সিজেন ফ্রি থাকে। এখন ধরেন সব কিছু মেনটেন করলাম, তবু আমাদের ইউল স্পটটা চলে আসলো বা ফেনোলিক ইউলিংটা হলো, তাহলে আমরা কী করব। তখন আমাদের যেটা করতে হবে ওই ফেব্রিকটাকে আবার ফিনিশিং স্ট্যান্ডার মেশিনে PH 3-4 রেখে, অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে নন আয়নিক সফটনার দিয়ে আবার চালাতে হবে, তখন দেখা যাবে যে আমাদের ইউল স্পটটা অ্যাভয়েড করা সম্ভব হলো। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে নতুন নতুন টপিকস পেতে, জেনারেল নলেজ অফ টেক্সটাইল, এই পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আরও আমরা সামনে ভাইবার বোর্ডে যেসব প্রশ্ন ফেস করি ওগুলো একে একে আলোচনা করব। থ্যাংক ইউ।